সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরেকটি লেসন, প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী। আমাদের আলোচ্য বিষয় অষ্টম অধ্যায়, স্বাস্থ্যবিধি। তো এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সো লেটস স্টার্ট। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে, টয়লেট ব্যবহার করার পর তোমরা বা তোমার কি করা উচিত তা লিখো। টয়লেট ব্যবহার করার পর সাবান বা ছাই দিয়ে ভালো মতো দু হাত ধোয়া উচিত বা পরিষ্কার করা উচিত পুরো 20 সেকেন্ড ধরে। স্বাস্থ্যবিধি অধ্যায়ের প্রথম প্রশ্ন ছিল এটি। দ্বিতীয় প্রশ্নটি হলো, আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দুইটি উপায় লেখো। আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনেকগুলো উপায় রয়েছে, তার মধ্যে দুটি উপায় হচ্ছে, ক, সাবান ও পানি দিয়ে নিয়মিত ধোয়ামোছা করে জিনিসপত্র থেকে জীবাণু দূর করতে হবে, খ, রান্নাঘরের আবর্জনা, কলার খোসা ও কাগজের টুকরো ডাস্টবিন অথবা কোনো নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। পরবর্তী প্রশ্ন, কিভাবে হাত ধুতে হয় বর্ণনা করো। সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত ধুতে হয়, এটি রোগ জীবাণু থেকে বাঁচার সহজ উপায়। খাবার আগে, খাবার তৈরির আগে এবং টয়লেট ব্যবহারের পর সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত ধোয়া উচিত। পরবর্তী প্রশ্ন, অসুখ থেকে বাঁচার 4টি ভালো অভ্যাস লিখো। অসুখ থেকে বাঁচার 4টি ভালো অভ্যাস নিচে তুলে ধরা হলো, ক, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও পরিষ্কার কাপড় পরিধান করা, পরিমিত ব্যায়াম ও প্রয়োজনীয় বিশ্রাম গ্রহণ, নিরাপদ পানি পান করা, খাবার আগে ও পরে ও টয়লেট ব্যবহারের পরে সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত ধোয়া। পরবর্তী প্রশ্ন, কোথায় কোথায় রোগ জীবাণু থাকে। রোগ জীবাণু আমাদের চারপাশে ছড়িয়ে থাকে, যেমন, ক, দূষিত পানি, খ, অপরিষ্কার হাত, গ, খোলা ও বাসি খাবার, ঘ, মানুষের হাঁচি কাশি, ঙ, দরজার হাতল, চেয়ার, টেবিল, টয়লেটের জিনিসপত্র, চ, পোকামাকড় যেমন মশা, মাছি ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, সুস্থ থাকার জন্য কেন পরিষ্কার পরিবেশ প্রয়োজন। আমাদের চারপাশে সবকিছুতেই জীবাণু ছড়িয়ে আছে, যেমন দরজার হাতল, চেয়ার, টেবিল, টয়লেটের জিনিসপত্র ইত্যাদি। এগুলো থেকে আমরা রোগ জীবাণু গ্রহণ করি অথবা ছড়াই। আমরা এগুলো না ধরেও থাকতে পারি না। এসব কিছু রোগ জীবাণু থেকে বাঁচার একমাত্র উপায় পরিষ্কার পরিচ্ছন্নতা। তাই সুস্থ থাকার জন্য পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম কিভাবে রোগ জীবাণু আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে এবং কি কি উপায়ের মাধ্যমে আমরা এই রোগ জীবাণু থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, এবং সেই সচেতনতামূলক বিষয়গুলো আমরা নিজেরা জানব এবং অপরকে জানাবো, যাতে করে তারাও নিজেদেরকে রোগ জীবাণু থেকে সবসময় মুক্ত রাখতে পারে, সবাই যেন সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তাই এই ছিল আজকে আমাদের এই অষ্টম অধ্যায়ে স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্বাস্থ্যবিধি মেনে চলা, তাহলে আমরা সবাই সুস্থ থাকব, সুন্দর থাকব এবং আমাদের দৈনন্দিন যত কাজকর্ম রয়েছে তা আমরা সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারব। সকলকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।